নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে এবং এছাড়াও আছে দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারো আমাদের ইন্ডিয়ান লোকেদের জন্য বা ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য খুবই গর্বের দুটো খবর সেটাও আমি আলোচনা করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে একটু পারলে আমার চ্যানেলটাকে শেয়ার করো এবং একটু সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলো না আর বেলাইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা সবার ফার্স্টে সঙ্গে সঙ্গে দেখতে পারবে এবং আমার আলোচনাটা সফল হবে তোমাদের সাথে ফুটবল সম্পর্কিত তো আজকে যে প্রথম আলোচনাটা সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে এআইএফএফ একটা নিয়ম আনতে চেষ্টা করেছে দু হাজার কুড়ি একুশ সিজনের জন্য যেটা কিনা থ্রি প্লাস ওয়ান ফরেন রুল ঠিক আছে তোমরা প্রত্যেকেই যারা একটু ফুটবল নিয়ে আলোচনা করছো বেশ কিছুদিন ধরে তোমরা জানো যে এই খবরটা আমাদের ইন্ডিয়ান ফুটবল সার্কিটে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ছড়িয়ে পড়েছে এই ব্যাপারটা নিয়ে একটা কিছুদিন আগে মিটিং হয় এবং এই একটা সিদ্ধান্ত তারা নিতে চলেছে এরকম একটা জানা যায় তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে আই লিগের মোস্ট অফ দ্য ক্লাব যারা ছিল প্রত্যেকে কিন্তু এই দিলটাকে বলতে পারো তোমরা স্বাগত জানিয়েছে প্রত্যেকেই এই দিলটাকে এগ্রি করেছে এবং তারা মনে করে যে এটা ইন্ডিয়ান ফুটবলের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবার থ্রি প্লাস ওয়ান রুল কী তোমরা প্রত্যেকেই জানো তাও যারা জানো না এখনও তাদের জন্য একটু ছোটো করে এক লাইনে যদি বলি তাহলে থ্রি প্লাস ওয়ান রুলটা হচ্ছে এটা যে চারজন বিদেশি মোট খেলতে পারবে যে কোনো একটা টিমে এবং তাদের মধ্যে তিনজনকে কী হতে হবে যে কোনো জায়গার বিদেশি এবং একজনকে হতে হবে যেটা সেটা হচ্ছে এশিয়া কোটার বিদেশি তাই তো এটাই হচ্ছে ব্যাপার থ্রি প্লাস ওয়ান রুল আশা করা যায় এই রুলটা বাকি ক্লাবরাও খুব শীঘ্রই মেনে নেবে এবং হয়তো আই লিগের পাশাপাশি ভবিষ্যতে আইএসএলেও এরকম কোনো রুল আমরা দেখতে পাবো আই লিগের মোস্ট অফ দ্য ক্লাব কিন্তু এই রুলটাকে এগ্রি করেছে যেটা কিনা গুরুত্বপূর্ণ আমাদের বিষয় ঠিক আছে এটা বলতে পারো তাহলে এর ডিসিশনের একটা সফলতা ঠিক আছে যাই হোক তো পরের যে আলোচনাটায় আমরা আসবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার রুমার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্লেয়ারটি যথেষ্ট ভালো যাই হোক প্লেয়ারটি আর কেউ না তিনি হলেন জর্জ ওটিস মেন্ডোজা নামে একজন প্লেয়ার স্প্যানিশ প্লেয়ার একজন তাকে নিতে ইচ্ছা প্রকাশ করেছে কে না সার্জিও লোবেরা অর্থাৎ মুম্বাই সিটি এফ তাকে নিতে ইচ্ছা প্রকাশ করেছেন মূলত সার্জিও লোবেরার পছন্দের আমরা জানি প্রত্যেকেই সার্জিও লোবেরার ফুটবল স্টাইলটা খুবই দর্শকদের জন্য দৃষ্টিনন্দন এবং একটা একটা সুন্দর ফ্রি ফ্লোয়িং স্টাইলে উনি ফুটবল খেলেন এফসি গোয়ার খেলা আমাদের দর্শকদের প্রত্যেকেরই দেখতে খুব ভালো লাগে উনি মনে করেছেন হয়তো ওনার স্টাইলের সঙ্গে এই প্লেয়ারটি খাপ খাবেন এবং তিনি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবার দেখা যাক যে এই রুমারটা কতটা এগো এবং কত দূর মুম্বাই সিটি এফসি তার সঙ্গে কথা বলে ডিল কত দূর যায় তো প্লেয়ারটি সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করতে গেলে আমাদের যেটা জানা যায় সেটা হচ্ছে প্লেয়ারটির বয়স হচ্ছে আঠাশ বছর বয়স ঠিক আছে প্লেয়ারটি কোথায় খেলেন পজিশন উইঙ্গার মূলত রাইট ফিঙ্গারের প্লেয়ার উনি ঠিক আছে ওনার মার্কেট ভ্যালু কত দু কোটি মতো দু কোটি ওনার মার্কেট ভ্যালু বলতে পারো যে আই এস এল এ স্ট্যান্ডার্ডে এটা ঠিকঠাক মার্কেট ভ্যালু যথেষ্ট কম বলতে পারো তো আঠাশ বছর বয়স্ক মানে বলতে পারো যে ফুটবল খেলার একটা পিক সময়ে আছেন আচ্ছা এবার কথা হচ্ছে ওনার সঙ্গে উনি কোন ক্লাবে খেলেন সবার প্রথমে জেনে নেওয়া যাক বর্তমান ওনার ক্লাব কি বর্তমান ওনার ক্লাব হচ্ছে অ্যাথলেটিকো বালেয়ারেস বলে একটা ক্লাব সেগুন্ডা বি ডিভিশনের একটা ক্লাব তোমরা যারা একটু স্প্যানিশ ফুটবলে খবর রাখো তোমরা জানো ওনার সাথে এই ক্লাবের চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তিরিশ ছয় দু হাজার কুড়ি অর্থাৎ জুন মাসে তিরিশ তারিখে ওনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই ক্লাবটার তাই উনি এরপরে একজন ফ্রি ফুটবল এজেন্ট হয়ে যাবে তো চুক্তি হতেই পারে অস্বাভাবিক কিছু নয় আচ্ছা ওনার দু হাজার উনিশ কুড়ি রেকর্ডটা একটু যদি আমরা দেখে নিতে চাই তাহলে আমরা দেখতে পাবো উনি দু হাজার উনিশ কুড়ি সালে কুড়িটা গেম খেলেছে এই ক্লাবের হয়ে ঠিক আছে বি ডিভিশনের তার মধ্যে উনি আটটা গোল করেছেন এবং তিনটা অ্যাসিস্ট করেছেন যেটা কিনা খুবই লোভনীয় এছাড়াও উনি কোপাদেলের কিন্তু একটা ম্যাচ খেলেছিলেন ঠিক আছে তো তো একটা ম্যাচে তাকে আমরা খেলতে দেখেছিলাম তো বলা যায় যে কোয়ালিটির দিক থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই মানানসই এবং যথেষ্ট ভালো একজন প্লেয়ার দেখা যাক এবার এই জিলটা কত দূর এগো এবং তাকে আমরা পরে বছর ইন্ডিয়ান ফুটবলে দেখতে পারি কিনা আচ্ছা এরপরের যে ট্রান্সফার আপডেটটা দেব সেটাও একটা আই এসএলেরই ট্রান্সফার আপডেট সেটাও একজন স্প্যানিশ বিদেশিকে নিয়ে তার নাম হচ্ছে উরকো ভেরা ঠিক আছে তার পজিশান কি তার পজিশান হচ্ছে তিনি একজন ফরোয়ার্ড তার বয়স বত্রিশ বছর ঠিক আছে তাকে নিতে ইচ্ছা প্রকাশ করেছে কোন ক্লাব আমাদের আইএসএলের না শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি নাকি তাকে নিতে ইচ্ছা প্রকাশ করেছে তো দেখা যাক এবার এই ট্রান্সফারটাও কত দূরে এগায় এটা কিন্তু একটা ট্রান্সফার রুমার হিসাবে তোমরা ধরতে পারো এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনারও কিন্তু সেই একই তিরিশ ছয় দু হাজার কুড়িতে ওনার যে বর্তমান স্প্যানিশ সেগুন্ডা বি ডিভিশনের ক্লাব আছে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে ওনার ব্যাপারে একটুখানি তাহলে দেখা যাক ওনার কিন্তু যেটা অ্যাডভান্টেজ বয়সটা একটু বেশির দিকে বত্রিশ বছর কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য বত্রিশ বছরটা মানানসই ছই আমরা এর থেকেও বেশি বয়স্ক বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখেছি সফলতার সঙ্গে ক্লাস থাকলে খুব ভালো আমাদের ইন্ডিয়ান ফুটবলে আইএসএল এর মতো স্ট্যান্ডার্ডে খেলতে ওনার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওনার কিন্তু ছ ফুট তিন ইঞ্চি উচ্চতা আছে অর্থাৎ দীর্ঘদেহী একজন ফুটবল বলার এবার দেখা যায় উনি কতটা আর কি ইচ্ছা প্রকাশ করেন ইন্ডিয়ান ফুটবলে আসতে এলে আসতে আর কি এবং কতটা এই ব্যাপারটা এগোয় আগের বছরের ওনার স্ট্যাট কিছু দেখার চেষ্টা করছিলাম এই খবরটা পাওয়ার পর সেটা কিন্তু খুব একটা লোভনীয় নয় উনি মাত্র চারটে ম্যাচ স্টার্ট করেছিলেন সেগুন্ডা বি ডিভিশনে ওনাদের যে ক্লাব আছে সেটাতে স্প্যানিশ ফুটবলে এবং বলতে পারো যে একটাও গোল পাননি যাই হোক সেটা সবসময় একটা প্লেয়ারকে বিচার করেন না তবু এটা ওনার আগের বছরের একটা স্টার্ট স্ট্যাট আমার মনে হলো তোমাদেরকে দি যাই হোক এরপর যেটা আমি তোমাদের বলছিলাম যে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য সে যে কোনো ক্লাবেরই ফ্যান হই না কেন ইন্ডিয়ান প্রত্যেকটা ফুটবলার এবং ফুটবল ফ্যান যারা বলো প্রত্যেকের জন্য একটা গর্বের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি দিতে চলেছি সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গন আমরা প্রত্যেকেই ওনার সঙ্গে পরিচিত এবং বালাদেবী কে বালাদেবী পড়ে আসছি যারা জানো না তাদের জন্য আমরা প্রত্যেকেই বালাদেবীকে চিনি তবুও বালাদেবী এবং সন্দেশ জিঙ্গন দুজনেই কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন এআইএফএফের দ্বারা ঠিক আছে এবার সন্দেশ জিঙ্গনকে আমরা প্রত্যেকেই চিনি ওনার ব্যাপারে নতুন কিছু আমার বলার নেই বালাদেবীকে বালাদেবী একজন ইন্ডিয়ান মহিলা ফুটবল টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য তোমরা বলতে পারো আর তিনি কিন্তু স্কটিশ ক্লাব রেঞ্জার্সে ফুটবল খেলেন ঠিক আছে আর আমরা যারা বালাদেবীর খেলা অল্প দেখেছি জানি অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার এবং বলতে পারো ইঞ্জার গর্ব তো এই খবরটা সন্দেশ জিঙ্গান এবং বালাদেবী দুজনের যে এই অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হওয়ার খবরটা এটা আমি তো অন্তত খুব গর্বিত বোধ করছি আশা করছি তোমরা প্রত্যেকে খুবই গর্বিত বোধ করছো আচ্ছা এরপরে আমি যে একটা লাস্ট খবর আমাদের আজকের এই ভিডিওর দিতে আসছি সেটা আইএসএলের এবং সেটা কোনো প্লেয়ার রিলেটেড নয় একজন কোচ সংক্রান্ত নাকি দেখা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড লিঙ্কড হয়েছেন একজন বিদেশি কোচের সঙ্গে তার নাম কি আলেজান্দ্রো লুপি ঠিক আছে তিনি তার এক্সপিরিয়েন্স কী আছে তার এক্সপিরিয়েন্স হচ্ছে তিনি একজন ফর্মার ফর্মার এসি মিলান ইউথ একাডেমির কোচ ঠিক আছে এসি মিলানের যে ইউথ অ্যাকাডেমি সেটাতে তার কোচিং করানো এক্সপিরিয়েন্স আছে তাহলে বলতে পারি আমরা কোয়ালিটির দিক থেকে তার এবং তার এক্সপিরিয়েন্সের দিক থেকে তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবার দেখা যাক যে নর্থ ইস্টের তার সঙ্গে কথাবার্তা কতটা এগোয় কতটা এই ডিলটা এগোয় শিওর কোনো খবর পেলে আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওটায় এতটুকুই আপডেট থাকছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের মাঝে একটুখানি ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও এবং তোমরা প্রত্যেকে নিজেরা একটু সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আলোচনা করতে থেকেও আমার সঙ্গে ফুটবল নিয়ে যেমনটা তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম তাহলে আমারও সময় কাটবে এবং তোমাদের ওই কোয়ারেন্টাইন সিচুয়েশনটা বাড়িতে বসে তোমরা ভালো করে কাটাতে পারবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরের ভিডিওতে